উপস্থিত সকল সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আমার প্রিয় ছাত্র ছাত্রী, আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আমাদের নতুন বছর 2022-23 একাডেমিক সেশনের নবাগত ছাত্র ছাত্রীদের অভ্যর্থনা জানাবার জন্য। আমি সে ফলেই সর্বপ্রথম আমার বক্তব্যে আমি সবাইকে, যারা যারা নবাগত তাদের, আমার সম্পূর্ণ কলেজ স্টাফ এর তরফ থেকে আমি অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কয়েকটা কথা আমি বলবো, কারণ আমি এখন যে অনুষ্ঠান হবে আমি সেটাকে সত্যি উপভোগ করে আনন্দিত আরও হতে চাইছি, আর আমার মনে হয় আপনারাও সবাই এটা এনজয় করার জন্য মেইনলি বসে আছেন। কয়েকটা কথা আমি ব্যাস বলবো, যেহেতু কয়েকটা ফর্ম্যালিটিস আছে। এই লাইটটা আমরা বন্ধ করতে পারি কি? হ্যাঁ হ্যাঁ, একটু। আচ্ছা, যতক্ষণ বন্ধ হচ্ছে আমি বলি, তোমরা সবাই জানো এই শিক্ষায়তনের একটা ভীষণ সমৃদ্ধ ইতিহাস রয়েছে। এখানের শিক্ষক শিক্ষিকারা যারা হয়ে গেছে, যারা ছাত্র ছাত্রীরা এখান থেকে পাস আউট হয়েছে, একটা বিশাল একটা সমৃদ্ধ ইতিহাস তারা ছেড়ে দিয়ে গেছে আমাদের জন্য। আমরা যখন, আমরা সকল শিক্ষক শিক্ষিকারা যখন নবাগত ছাত্রছাত্রীরা এখানে অ্যাডমিশন নেয়, এখানে এসে জয়েন করে, আমরা খুব আনন্দিত হই তাদের নতুন উৎসাহ দেখে, তাদের নতুন কিছু করে নেওয়ার ক্রিয়েটিভিটি দেখে, তাদের এনথুসিয়াজম দেখে। এই নিয়েই আমরা এগিয়ে চলি আমাদের প্রত্যেক বছর। আমরা তাদের, যারা নতুন আসছে তাদের নিয়ে এক এক ধাপে ধাপে আমরা আগে বাড়ছি, ইতিহাস নতুন আরো বানাবার চেষ্টা করি আমরা। তোমরা সবাই যারা যারা এখানে এসছো, তারা প্রাইমারি সেকেন্ডারি লেভেল অফ স্কুলিং সব পাস আউট করে এসছো, এখানে কোয়ালিফাই করে এসছো, তোমরা নিশ্চয়ই জানো অনেক কিছুই, যেটা আমাদের একটা আদর্শ শিক্ষায়তনের কি মূল উদ্দেশ্য থাকে, কি মূল মন্ত্র থাকে। এখানে শুধু আমরা যে আমাদের ফর্মাল এডুকেশন বা ডিসিপ্লিনারি এডুকেশন নিয়ে আমরা কাজ করি না বা পড়াশোনা বা চর্চা করি না, এখানে আমরা সাথে সাথে একটা আদর্শ সমাজ গঠন করারও আমরা চেষ্টা করি, যেখানে আমরা ন্যায়, যেখানে আমরা সৌজন্য, যেখানে আমরা শিখি আমাদের পারিবারিক কর্তব্যবোধ, আমরা শিখি বিভিন্ন রকমের আমাদের সামাজিক দায়িত্বগুলি। এই শিক্ষা সংস্থান শুরু থেকেই ওই সব জিনিসগুলো একত্রিতভাবে এই এক ছাত্রের নিচে এনে চেষ্টা করেছে যে একটা আদর্শ নাগরিক গঠন করে তুলে দেওয়ার, এই শিক্ষায়তন থেকে যাতে আদর্শ নাগরিক গঠন হয়, এই পারপাসে, এই উদ্দেশ্য নিয়ে আমরা সবসময় কাজ করে থাকি। আমার বাংলা একটু এন্টারটেইন করছে হয়তো, কিন্তু যেহেতু আমি এখানকার না, তোমরা ভালো করে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। এই আদর্শ সমাজ, এই আদর্শ সমাজ এখানে কি কি হতে পারে, এখানে আমাদের শুধু আমাদের গান বাজনা নিয়ে চর্চাই নেই, আমাদের এনসিসি ক্যাডেট, আমাদের সব কিছু কমিটিজের মধ্যে আমাদের ছাত্র ছাত্রীরা ইনভলভমেন্ট রয়েছে। এটা কেন হয়েছে? যাতে তোমরা শুধু ওই একটা পেরিফেরিতে না থেকে তোমরা একটা সর্বাঙ্গীন বিকাশের দিকে অগ্রসর হতে পারো জীবনে। তো সেইখানেই একটা, আমি তোমাদের একটা স্বাগত জানাচ্ছি, একটা নতুন ইতিহাস গড়ে তোলার জন্য আমরা সবাই মিলে চলো অগ্রসর হই তোমাদের নিজেদের ক্রিয়েটিভিটি নিয়ে। যেহেতু এটা পারফর্মিং আর্টসের কলেজ, একটা পুরোভাবে তোমাদের ক্রিয়েটিভিটিটাকে বাইরে নে, যেটা তোমরা অলরেডি শিক্ষা চর্চা করছো ওটার মধ্যেই আছে। এছাড়া
যে আমাদের বিভিন্ন আমাদের অনুষ্ঠান হয়, যেরকম আজকের অনুষ্ঠানই তোমরা করছো, মাইক কিভাবে হ্যান্ডেল করা, কিভাবে অডিয়েন্সকে ম্যানেজ করা, এইসব অনেক কিছু এইসব তোমরাই শিখো, তোমরাই অর্গানাইজ করো। আমাদের কলেজ ডেভেলপমেন্ট কমিটি, অনেক কমিটিজের মধ্যে একটা কলেজ ডেভেলপমেন্ট কমিটিও আছে যার মধ্যে ছাত্রছাত্রীদেরও ইনভলভমেন্ট আছে। ওখানে আমরা তাদের নিশ্চয়ই তাদের একটা মতামত হতে পারে, আমরা তাই সেটাও জানতে চাই, সেটা নিয়ে আমরা অগ্রসর হই, যাতে একটা সর্বাঙ্গীনভাবে একটা কালচারাল একটা ডেভেলপমেন্ট একটা স্টুডেন্টের মধ্যে হতে পারে। সে সব কিছু যাতে এখান থেকে যখন ও কোয়ালিফাই হয়ে বাইরে যাবে তখন ও নিজেকে একটা এনরিচড ফিল করে যাতে। তো আমি বেশি কথা না বলে সবাইকে, যারা নবাগত ছাত্রছাত্রীরা এসছো, জয়েন করেছো আমাদের, অ্যাডমিশন নিয়েছো, খুব খুব অভিনন্দন আর স্বাগত জানাচ্ছি। এই অল্প সময়ে তোমাদের যাতে এই কলেজে খুব সুন্দর সুস্থ সময় কাটে, মঙ্গলময়ের কাছে আমার এই প্রার্থনা রইল। এই ছোট্ট বক্তব্যে আমি লাস্টে আমার তোমাদের অনেক অনেক অভিনন্দন বেস্ট উইশেস জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ম্যাডামকে তার মূল্যবান বক্তব্যের জন্য। এই বক্তব্য ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করবে।